চুরি সামগ্রী ক্রয়, আরক্ষীর জালত পড়িল ডেম্পর গৰাকী। চুরি সামগ্রী ক্রয় করে বরপেটার মাছ দিয়ে আরক্ষীর জালত পড়িছে এটা ডেম্পর গৰাকী। চুরি বৈদ্যুতিক তার ক্রয় করে আরক্ষীর জালত তারাবাড়ি থানার অন্তর্গত খংরা গাঁওর দিলবার আলী নামর ব্যবসায়ী গৰাকী। গোপন খবরের ভিত্তিত মাছ দিয়া আরক্ষী চকীর ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া হেমন্ত ডেকার নেতৃত্বত এটা আরক্ষীর দলে দিলবর আলীর ডেম্পত চলাইছিল অভিযান। অভিযানকালত চুরি বৈদ্যুতিক তারখিনি জব্দ করিবলৈ সক্ষম হয় আরক্ষী। চুরি তারসহ ডেম্পর গৰাকী দিলবর আলীক মাছ দিয়া আরক্ষী আটক করে আর সর্থেবাড়ি থানাত দিলবর আলীর বিরুদ্ধে রুজু করে গোচর। পূব মাছদিয়া গড়েমারি গাঁওরক্ষী বাহিনীর সদস্য দাখিল করা এজাহারের ভিত্তিত গোচর রুজু করে দিলবর আলীক মাছদিয়া আরক্ষীয়ে গ্রেপ্তার করে। বরপেটার পর নিরঞ্জন দাস, News18 অসম নর্থ ইস্ট। চুরি সামগ্রী ক্রয়, আরক্ষীর জালত পড়িল ডেম্পর গৰাকী। চুরি সামগ্রী ক্রয় করে বরপেটার মাছ দিয়ে আরক্ষীর জালত পড়িছে এটা ডেম্পর গৰাকী। চুরি বৈদ্যুতিক তার ক্রয় করে আরক্ষীর জালত তারাবাড়ি থানার অন্তর্গত খংরা গাঁওর দিলবার আলী নামর ব্যবসায়ী গৰাকী। গোপন খবরের ভিত্তিত মাছ দিয়ে আরক্ষী চকীর ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া হেমন্ত ডেকার নেতৃত্বত এটা আরক্ষীর দলে দিলবর আলীর ডেম্পত চলাইছিল অভিযান। অভিযানকালত চুরি বৈদ্যুতিক তারখিনি জব্দ করিবলৈ সক্ষম হয় আরক্ষী। চুরি তারসহ ডেম্পর গৰাকী দিলবর আলীক মাছ দিয়ে আরক্ষী আটক করে আর সর্থেবাড়ি থানাত দিলবর আলীর বিরুদ্ধে রুজু করে গোচর। পূব মাছদিয়া গড়েমারি গাঁওরক্ষী বাহিনীর সদস্য দাখিল করা এজাহারের ভিত্তিত গোচর রুজু করে দিলবর আলীক মাছ দিয়ে আরক্ষীয়ে গ্রেপ্তার করে। বরপেটার পর নিরঞ্জন দাস, News18 অসম নর্থ ইস্ট।